নম্বর ওয়ান থেকে কল এসছে। আমি জাস্ট এক মাসও হয়নি আমি দিদি নম্বর ওয়ানের অডিশন দেওয়ার জন্য ফর্ম ফিল করেছিলাম অনলাইনে, অ্যান্ড জাস্ট 7 থেকে 8 দিন আগে আমি দিদি নম্বর ওয়ানে অডিশনটা দিতে যাই, এবং আজকে আমার কাছে দিদি নম্বর ওয়ান থেকে এই মেসেজটা আসে আমার কালকে ডেট দিদি নাম্বার ওয়ান খেলতে যাওয়ার। আমি ভীষণই খুশি, আমি জাস্ট মানে কি বলবো আমি বলে বুঝাতে পারছি না। আমার সাথে আমার দিদা রয়েছে, দিদাই প্রথমে ধরেছিল কলটা, আমি স্নান করতে গিয়েছিলাম, দিদা ধরে কি বলেছিল, বলছি যে স্নান করবার কথা, বলছি যে আসলে ব্যাক করবার কথা, আসলে ব্যাক করতে বলেছে। তো আমি এসেই সঙ্গে সঙ্গে কল ব্যাক করেছি, এবং আমার কাছে এই নিউজটা এসছে যে দিদি নাম্বার ওয়ানে আমাকে কালকে খেলতে যেতে হবে। সিচুয়েশান এমনই, আজকে আমার ব্রাইডালের কাজ রয়েছে, আজকে আমি কাজে যাব এক্ষুনি, আমার টাইম হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে আমি যেতে পারছি না, এক্ষুনি আমাকে ব্রাইডালের কাজে যেতে হবে, এবং আমার এখান থেকে দিদি নাম্বার ওয়ানের স্টুডিও প্রায় 3 ঘন্টার রাস্তা। আজকেও আমার কাজ রয়েছে, কাল বাদে পরশু দিনও আমার কাজ রয়েছে, আমার দুদিনের মাঝখানে দিদি নম্বর ওয়ানের শ্যুট পড়ে গিয়েছে, আর আমি বলে বুঝাতে পারবো না আমি ঠিক কতটা খুশি, ভীষণ খুশি। অনেকে বলে যে এক দুবার হয়তো অডিশনের জন্য আরও ডাকে, প্রিপারেশনের জন্য ডাকে যে কোন এপিসোডে কাকে দেওয়া হবে, বাট আমাকে ডাইরেক্ট খেলতে ডেকেছে, তো আমি ভীষণই খুশি। তুমি কেমন খুশি? আমি খুবই খুশি। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, কালকে কি কি হয় আমি প্রথম থেকে শেষ অবধি পুরো ব্লগ করব, তো প্লিজ তোমরা দেখতে থাকো। সকাল সকাল রেডি হয়ে গিয়েছি আমাদের আজকে শ্যুট, এবং এখন বাজে সকাল 7টা, এবং 7টার সময় আমরা রওনা দিয়ে দিয়েছি, কারণ 9টা থেকে আমাদের শ্যুট ছিল, এবং আমার দিদাবাড়ি থেকে স্টুডিও অবধি যেতে বেশ অনেক সময় লাগে, তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে আমার বাবা পাশে, এবং এই যে আমার মৌদি, আমরা চারজনে মিলে যাচ্ছি, এবং আমার মা ওখান থেকে আমাদের ফ্ল্যাট থেকে একবারে স্টুডিওতে ঢুকবে, কারণ আমাদের ফ্ল্যাট থেকে স্টুডিও বেশিক্ষণ না, শুধুমাত্র 15 থেকে 20 মিনিটের দূরত্বে রয়েছে, তো মা ওখান থেকে একেবারে ঢুকবে। আমরা যেহেতু দিদাবাড়ি থেকে যাচ্ছি, তাই আমরা প্রায় 2 ঘন্টা আগেই বেরিয়ে গিয়েছি। এই যে হচ্ছে খড়িবাড়ি রোড, খড়িবাড়ি রোডটা বেশ সুন্দর, এবং সকালবেলা খুব ভালো লাগছিল। চলে এসেছি আমরা স্টুডিওতে, এবং চারপাশটা তোমরা দেখতেই পাচ্ছ, সময়ের বেশ খানিকটা অনেক আগেই চলে এসেছি বলে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, এবং এই যে যে ফ্যামিলিগুলো রয়েছে এদের সাথে আমাদের খেলা হবে। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ, আর পেছনে পুরো ব্যাকগ্রাউন্ডটা এইরকম, আর ভেতরটা পুরোপুরি এখনও আমরা এখনও যাইনি, আর বলতেও পারছি না যে ভেতরটা কেমন হবে। আর কিছুক্ষণ আগে দিদিকে দেখলাম ওই গাড়িটা করে ঢুকতে, ওই যে দিদির গাড়ি দাঁড়ানো, তো দিদি এই গাড়িটা করে ঢুকলো ভেতরে। ভেবেছিলাম তোমাদেরকে আমি হয়তো এই শ্যুটটা দেখাবো, বাট ক্যামেরা হয়তো অন করতে পারিনি, মাম্পি একটুখানি জাস্ট করেছে সেই শ্যুটটা, তো যাই হোক তোমাদেরকে শেয়ার করবো, তো দেখতে থাকো। ওয়েট করছিলাম, হঠাৎ দেখলাম দিদির গাড়ি ঢুকলো, এবং দিদির গাড়ি থেকে নেমেই এই যে উপরে চলে যাচ্ছে অরেঞ্জ কালারের ড্রেস পরা, এটা হচ্ছে আমাদের রচনাদি, এবং ওনার আসার সঙ্গে সঙ্গেই আমাদের এই নিজে কাকু, এই কাকু আমাকে নিয়ে চললো মেকআপ রুমের দিকে, এবং আমার মাও চলে এসছে ব্লু কালারের শাড়ি পরা, এবং সব গার্জিয়ানদের ইনি দিদি নাম্বার ওয়ানের সেটে বসিয়ে দিল, এবং আমাকে নিয়ে আসলো ব্রেকফাস্ট করার জায়গায়। এখানে আজকে সকালবেলা লুচি এবং আলুর দম ছিল ব্রেকফাস্টে। ডান্স বাংলা ডান্সের শ্যুট হয় এই জায়গাটা, এই বিল্ডিংটায়, আর ওটাই হচ্ছে দিদি নাম্বার ওয়ানের শ্যুট হয়, তো দেখতেই পাচ্ছ, দেখা যাক কখন বাড়ি ফিরি, তখনই শেয়ার করবো। মেকআপ ওরা ওখান থেকেই করে দেয়, আমাদের শুধু শাড়ি নিয়ে যেতে হয়, এবং এই যে শাড়িটা রয়েছে এটা আমার খুব ফেভারিট, আমি এই শাড়িটাই পরেছি আজকে। এবং এখন চলছে প্র্যাকটিস, আমাদের সবার প্রথমে যে গেমটা খেলানো হয় সেই গেমটা আমাদের সকলকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন, এবং এখন প্রোডাকশনের লোকজন আমাদের একটুখানি হেল্প করছেন যাতে আমরা একটু ভালো পারফরমেন্স করতে পারি, তার জন্য আমাদের এই খেলাটা একবার করে প্র্যাকটিস করিয়ে দিচ্ছে সবাইকে। আমরা সকলে মিলে এখানে খেলাটা প্র্যাকটিস করছি, এবং এখনও দিদি এসে পারেননি, উনি এখনও মেকআপ রুমে ছিলেন, এবং ততক্ষণ আমরা সব কিছু বুঝে নিচ্ছিলাম, সব নিয়মকানুন জেনে নিচ্ছিলাম। সত্যি বলতে আমার ভীষণ এক্সাইটেড ফিল হচ্ছিল, এবং দিদি এবং কাঞ্চনদা চলে এসছে এবং তারা গল্প করছিল, ততক্ষণে আমাদের পুরো সেট রেডি হয়ে গিয়েছিল এবং আমরা সকলে রেডি হয়ে গিয়েছিলাম। লাস্ট একটুখানি প্র্যাকটিস করিয়েই আমাদের খেলাটা শুরু করিয়ে দিয়েছিল, এরপরে আর ক্যামেরা চালাতে দেয়নি, বিকজ যেহেতু শ্যুট হচ্ছিল তার কারণে। তো এই যে দিদি চলে আসলো আমাদের স্টেজের উপরে, এবং এখন থেকে আমাদের শ্যুট স্টার্ট হয়ে গিয়েছে। সো দিদি নাম্বার ওয়ানের গেমে 4টে রাউন্ড হয়, প্রথম 2টো রাউন্ড শ্যুট করার পরে আমাদের একটুখানি রেস্ট করতে দিয়েছিলো, চা খেতে দিয়েছিলো, তার মাঝখানেই আমি একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম, তোমরা সেটটা দেখতেই পাচ্ছ। তো গাইস, ফাইনালি আমরা কোথায় জানো আছি, স্টেজে
স্টেজের ওপরে আছি, খুবই নার্ভাস ফিল হচ্ছে আমাদের এখনো পর্যন্ত। তো পেছনের লোকও আর দিদি ওই জায়গাটা থাকে, আর মাম্পি মাম্পি হচ্ছে ওখানে বাজার পিস করছে, করবে তো দেখতেই পাচ্ছ মাম্পি ওখানে দাঁড়ানো আছে। ওই যে ত্রিশা সিকদার মাম্পি ওখানে বাজার প্রেস করছে, আর মাম্পি খুব সুন্দর কথাও বলতে পারছে। তো যেহেতু এখন শ্যুট হচ্ছে না, এই কারণে আমরা দুজন একটুখানি সেলফি ভিডিও করে নিলাম। আর এখানে দিদি থাকে দেখতেই পাচ্ছ, হয়তো বেশি কিছু তোমাদেরকে শেয়ার করতে পারবো না, বাদ বাকিটা পরে শেয়ার করছি। আর এই পাশে অনেক গিফটসের ডোর আছে দেখতেই পাচ্ছ, তো এগুলো হচ্ছে গিফটসের ডোর। আজ মাম্পি আশীর্বাদ করো ও যেন ফার্স্ট হয়। তো বাদ বাকিটা পরে দেখা হবে, দেখতে থাকো। আর ওকে আজকে খুব সুইট লাগছে তোকে। ও আর অনেক অনেক থ্যাংক ইউ তোর জন্য, আমি এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আসতে পারলাম। সত্যি আজকে আমি এতটাই নার্ভাস ছিলাম যে আমি বেশি কিছু বলতে পারিনি। মোদি পুরো আমার ব্লগ শ্যুটটা মোদি করে দিয়েছে এবং অডিয়েন্সে বসে বসেও ভিডিও করছিল। এবং এই যে সব ক্যামেরা ট্যামেরা তোমরা দেখতে পাচ্ছ, উপরের সেটে এতগুলো লাইট থাকে এবং অনেকগুলো ক্যামেরা থাকে, মিনিমাম 10-12টা তো ক্যামেরাই থাকে। তো সব কিছুর মধ্যে এত সুন্দরভাবে ভিডিও শ্যুটটা হয়ে গেল, আমি ভীষণই খুশি। রেজাল্ট পরে বলবো। হে গাইস, ফাইনালি আমাদের খেলা কমপ্লিট, এখন আমরা খাচ্ছি। প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, আর যেটা আমরা ভয় পাচ্ছিলাম যে আদৌ আলটিমেটলি আমরা উইনার হতে পারবো কিনা। তো গাইস ফাইনালি এই যে আমার দিদি নাম্বার 1 উইনার, পাশে বসা তোমরা দেখতেই পাচ্ছ। অনেক প্রে করেছি যাতে ও উইনার হয়, আর তোমরা হয়তো অনেক আশীর্বাদ করেছো যার জন্য ফাইনালি ও উইনার হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ অনেক অনেক গিফট পেয়েছে, তাই তো? তো যাই হোক, আমাদের খেলা অডিশন সব কিছু কমপ্লিট, আর ও উইনার হয়েও গেছে। খেলা হয়ে গিয়েছে কমপ্লিট, এবং সত্যি বলতে আমি ভীষণ বলদের মতো খেলেছি। এবং এই যে আমার গিফটস, এই গিফটগুলো আমি পেয়েছি, এবং এই গিফটগুলো যাবে আমার ফ্ল্যাটে। আমার ফ্ল্যাট এখান দিয়ে 10-15 মিনিটের দূরত্বে, তো বাবা ভ্যানে করে নিয়ে যাচ্ছে। এবং এখানকার লোকগুলো এতটাই ভালো ছিল যে ওনারা ভ্যানে ধরে ধরে গিফটগুলো তুলে দিয়েছে এবং ভালোভাবে বুঝিয়ে বলছে যে কোনটা কোথায় রাখলে সেফ থাকবে। তো বাবা এবং মা চলে যাচ্ছে ফ্ল্যাটে, এবং আমরা চলে যাচ্ছি আবার গাড়িতে করে অশোকনগর, কারণ কালকেই আমার রয়েছে আরও একটা ব্রাইডালের কাজ, সো আমাকে চলে যেতেই হবে। তো এই ছিল আমার দিদি নাম্বার 1-এর এক্সপিরিয়েন্স। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা লাইক করো, এবং দিদি নাম্বার 1 সম্বন্ধে যদি কোনো কোয়েশ্চেন থাকে তো আমাকে কোয়েশ্চেনগুলো করতে পারো। আজকের ভিডিও অবধি, বাই বাই।